পৃথিবীর অভ্যন্তরের উত্তপ্ত তরল পদার্থগুলোকে ঢেকে রেখেছে উপরের ভূমিস্তর। ভূমিস্তরের কিছু কিছু এলাকায় দৃঢ়তা ও পুরুত্ব কম। এরকম অপেক্ষাকৃত দুর্বল এলাকাগুলো দিয়ে মাঝে মাঝে অভ্যন্তরের উত্তপ্ত তরল বেরিয়ে আসে, কিন্তু অনেক সময় এই অগ্নুৎপাতের ভয়াবহতা ছাড়িয়ে যায় মানুষের কল্পনাকেও। এ যাবৎকালে ঘটে যাওয়া এমন 10টি ভয়াবহ অগ্নুৎপাত নিয়ে থাকছে এবারের পর্ব। মাউন্ট গালুঙ্গো, এটি ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অবস্থিত। শ্রেণী বিভাগের দিক থেকে এটি স্ট্র্যাটো ভলক্যানো ধরনের। লাভা, আগ্নেয় ছাই ইত্যাদি একসাথে স্তরীভূত হয়ে এ ধরনের আগ্নেয়গিরি তৈরি করে। 1882 সালের অক্টোবরে এটি লাভা, ছাই ও ধোঁয়া উৎকীর্ণ শুরু করে। এই তাণ্ডবে ঢাকা পড়ে যায় সেখানকার 114টি গ্রাম। এতে মারা যায় 4000 মানুষ। ভূমি ও কাদামাটির ধস এবং বাতাসে ভাসমান ধোঁয়ার প্রভাবে মৃত্যু হয় বেশিরভাগের। এরপর এই আগ্নেয়গিরি অনেকদিন সুপ্তাবস্থায় ছিল। 1982 সালে আবার এটি বড় মাত্রায় অগ্নুৎপাত শুরু করে এবং এতে পরোক্ষভাবে 18 জনের মৃত্যু হয়। কোনো কোনো সূত্র মতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল 68টিতে। 2012 সালের ফেব্রুয়ারিতে একে কিছুটা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়। একই বছরের মে মাসে এটিকে আবার শান্ত হিসেবে ঘোষণা দেয়া হয়। মাউন্ট কেলুদ, ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি এটি, কিন্তু সুপ্তাবস্থায় থাকা এই আগ্নেয়গিরির জ্বালামুখে চমৎকার একটি হ্রদ তৈরি হয়েছে, যা দেখার জন্য বহু মানুষ এখানে আসে। 1919 সালে এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে 5000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল আশপাশের 100টি গ্রাম। চতুর্দিকে প্রায় 40 কিলোমিটার ব্যাপী ছিল এর প্রভাব। অগ্নুৎপাতের সময় জ্বালামুখের হ্রদ থেকে প্রায় 38 মিলিয়ন কিউবিক মিটার উত্তপ্ত পানি চারদিকে ছড়িয়ে পড়ে এবং আচমকা বন্যার সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে জীবন বাঁচানোর জন্য মানুষরা যথেষ্ট সময় পাবে না, এটাই স্বাভাবিক। এটি বেশ সক্রিয় একটি আগ্নেয়গিরি। অনেক বছর ধরেই বেশ কয়েকবার আগুন উদ্গীরণ করেছে এই আগ্নেয়গিরি, তবে সবচেয়ে বেশি ভয়াবহ ছিল 1919 সালেরটি। 1951 সালে এখানে আবার অগ্নুৎপাত হয়। 1966 সালে ফের অগ্নুৎপাতের ঘটনায় অন্তত 200 জনের মৃত্যু হয়েছিল। মাউন্ট ভিসুভিয়াস, ইতালির নেপলস থেকে 6 কিলোমিটার দূরে সমুদ্র উপকূলে রয়েছে মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি বহু ইতিহাসের জন্ম দিয়েছে। এর অগ্নুৎপাতের ফলেই ধ্বংস হয়ে গিয়েছিল প্রাচীন পম্পেই এবং হারকিউলানিয়াম নগরী। 79 খ্রিস্টাব্দে এই ভয়াবহ অগ্নুৎপাতের ঘটনাটি ঘটেছিল। এরপর 1 ডজনেরও বেশি বার এখানে অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে, তবে একদম অপ্রত্যাশিতভাবেই 1631 সালের ডিসেম্বরে এটি কেঁপে ওঠে। এ সময় আশপাশের এলাকায় কয়েকবার করে প্রবল ভূমিকম্প হয়। 16 ডিসেম্বর থেকে শুরু করে 19 ডিসেম্বর পর্যন্ত টানা 4 দিন ধরে আগুন উৎকীর্ণ করে এই আগ্নেয়গিরি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল তখন। 79 এবং 1631 সালের দুই দুর্ঘটনায় প্রায় 6000 মানুষের মৃত্যু হয়েছিল। মাউন্ট উনজেন, জাপানের সীমাবাড়া শহরের পাশে রয়েছে মাউন্ট উনজেন। দেশটির ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর দুর্যোগ সংঘটিত হয়েছিল এখানেই। 1792 সালে এখানকার আগ্নেয়গিরি আশপাশের সবকিছু কাঁপিয়ে দিয়ে আগুন উদ্গীরণ শুরু করে। সমুদ্রের পাশে অবস্থিত হওয়াতে এটি একই সাথে ভূমিকম্প ও সুনামির সৃষ্টি করে। বিশেষ করে সুনামির মাত্রা ছিল অত্যন্ত ভয়াবহ। ভূমিকম্প থেকে সৃষ্ট মেগা সুনামির আঘাতে সেখানে মারা যায় 14,524 জন মানুষ। এই ঘটনার আগে ও পরে এখানে কয়েকবার অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে, কিন্তু কোনোটিই এত ভয়াবহ ছিল না। নেভাদো দেল রুইজ,
কলম্বিয়ার রাজধানী থেকে 80 মাইল পশ্চিমে অবস্থিত নেভাদো দেল রুইজ আগ্নেয়গিরি। হাজার হাজার বছর ধরে এটিতে অগ্নুৎপাতের ঘটনা ঘটছে। 1985 সালের নভেম্বরে বড় ধরনের অগ্নুৎপাতের ঘটনা ঘটেছিল এখানে। তীব্রতার দিক থেকে এটি বেশ দুর্বলই ছিল, কিন্তু জ্বালামুখ দিয়ে বেরিয়ে আসা প্রচুর লাভা ও উত্তপ্ত গ্যাস আশপাশের গ্রামগুলোকে ঢেকে ফেলেছিল। পাশাপাশি উত্তপ্ত পানিও যোগ হয় এদের সাথে। পানির ব্যাপারটি ছিল আরেক ট্র্যাজেডি। আগ্নেয়গিরিটির উপরিভাগে ছিল তুষারের আচ্ছাদন। উত্তপ্ত গ্যাস ও লাভার প্রভাবে তুষার গলা পানি ফুটতে ফুটতে ধেয়ে গিয়েছিল গ্রামবাসীদের দিকে। উত্তপ্ত পানি, গ্যাস এবং লাভার প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেখানে। মারা যায় 23,000 থেকে 25,000 মানুষ। তবে অনেকের মতে যথাসময়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হলে মৃতের পরিমাণ হয়তো কখনো এত বেশি হতো না। মাউন্ট পিলি। ফ্রান্সের মাউন্ট পিলি আগ্নেয়গিরি। খুব বেশি অগ্নুৎপাতের রেকর্ড না থাকলেও ইতিহাসের অন্যতম খুনের দুর্যোগটি সংঘটিত হয়েছিল এখানেই। 1902 সালে হঠাৎ করে ফেটে পড়েছিল এই আগ্নেয়গিরি। 20 শতাব্দীর সবচেয়ে ভয়াবহ অগ্নুৎপাতটি ঘটেছিল এ সময়ই। এর ভয়াবহতার মাত্রা এতটাই বেশি ছিল যে পার্শ্ববর্তী সেইন্ট পিয়েরের শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল পুরোপুরি। আর ওই এলাকা থেকে জান নিয়ে বেঁচে ফিরতে পেরেছিল মাত্র 2-3 জন। এদের মাঝে একজন বেঁচেছিল দুর্বৃদ্ধ এক জেলখানায় থাকার ফলে। শহরের শেষ প্রান্তে বসবাসরত আরেকজন লোকও বেঁচে গিয়েছিল, কিন্তু শরীরের বেশ কয়েকটি জায়গায় পুড়ে গিয়েছিল তার। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সেদিন অন্তত 30,000 মানুষের মৃত্যু হয়েছিল। ক্রাকাতোয়া। ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রা দ্বীপের মাঝামাঝি রয়েছে এই আগ্নেয়গিরি ক্রাকাতোয়া। 1883 সালে প্রায় 200 মেগাটন TNT বিস্ফোরকের সমতুল্য শক্তিতে বিস্ফোরিত হয়েছিল এই আগ্নেয়গিরি। এই বিস্ফোরণের শব্দের তীব্রতা এতটাই ছিল যে সুদূর অস্ট্রেলিয়া থেকেও তা শোনা গিয়েছিল। এই ঘটনায় প্রায় 10 ফুট উঁচু সুনামির সৃষ্টি হয়েছিল, যা উপকূলে আঘাত হেনে প্রচণ্ড ক্ষয়ক্ষতি ঘটায়। 165টি গ্রাম ভেসে যায় এই সুনামির ফলে। মারা যায় 36,000 মানুষ। আর আগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়া এবং গ্যাস বায়ুমণ্ডলে প্রায় 15 মাইল উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, ফলে সূর্যের আলো প্রবেশে বাধা পড়ে এবং এর বিরূপ প্রভাব পড়েছিল গোটা বিশ্বের জীবমণ্ডলের উপর। বিশ্বের সামগ্রিক তাপমাত্রা কমে গিয়েছিল। এই তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে লেগেছিল 5 বছর। মাউন্ট তাম্বোরা। খুনে এই আগ্নেয়গিরিটিও রয়েছে ইন্দোনেশিয়ায়। সাম্বাওয়া দ্বীপের সর্বোচ্চ চূড়া এই আগ্নেয়গিরিটি। 1815 সালের অগ্নুৎপাতটি ছিল সবচেয়ে ভয়াবহ। এত প্রচণ্ড শক্তিতে এটি বিস্ফোরিত হয়েছিল যে এর উপরিভাগের পুরোটা বলতে গেলে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়েছিল। 13,000 ফুটের আগ্নেয়গিরির উচ্চতা কমে গিয়ে দাঁড়িয়েছিল 9,000 ফুটে। ক্রাকাতোয়া আগ্নেয়গিরির বিস্ফোরণের চেয়ে এটি 10 গুণ বেশি শক্তিশালী ছিল। অগ্নুৎপাতের ফলে 11 থেকে 12,000 মানুষের মৃত্যু হয়। বিষাক্ত গ্যাস ও ধোঁয়া বায়ুমণ্ডলের 25 মাইল উচ্চতা পর্যন্ত উঠে গিয়েছিল। পরিবেশে এর প্রভাব এতই বেশি ছিল যে প্রচণ্ড গরমের সময় জুন মাসেই শুরু হয়েছিল তুষারপাত। 1816 সালে কোনো গ্রীষ্মকাল ছিল না বলেও এটি ইতিহাস বিখ্যাত হয়ে আছে। শুধু ইন্দোনেশিয়াতে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল এর প্রভাব। বহু একর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছিল। খাদ্য সংকট ও রোগে ভুগে 71,000 মানুষের মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়। হুইনাপুতিনা। পেরুর দক্ষিণাঞ্চলে একটি স্ট্র্যাটো ভলকানো হুইনাপুতিনা আগ্নেয়গিরি। এখানেই 1600 সালে সংঘটিত হয়েছিল একটি ভয়াবহ অগ্নুৎপাত। প্রায় 16,000 ফুট উঁচুতে অবস্থিত এই আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই আশপাশের 10টি গ্রাম ঠেকে ফেলেছিল। এর ফলে অন্তত 1500 জনের মৃত্যু হয়।
কিন্তু এই অগ্নুৎপাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল প্রায় 9,000 মাইল দূরে রাশিয়ায়। আগ্নেয়গিরির ছাই ঢেকে দিয়েছিল আকাশ এবং হাজার হাজার একর ফসলি জমি। আর এর বিরূপ প্রভাবে সেখানে ফসল উৎপাদন বন্ধ হয়ে যায়। 1601 সালে নেমে আসে ভয়াবহ দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষে মারা যায় প্রায় 2 মিলিয়ন মানুষ। এই দুর্ভিক্ষের পেছনে যে হাজার হাজার মাইল দূরের আগ্নেয়গিরির প্রভাব ছিল, এই ধারণা মানুষের মাথায় আসতে লেগেছে অনেকদিন। 2008 সালে ভূতত্ত্ববিদদের করা এক গবেষণায় উঠে আসে যে সে সময় রাশিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনার পেছনে মূল কারণ ছিল এই আগ্নেয়গিরি। লকি আগ্নেয়গিরি প্রণালী। আইসল্যান্ডের দক্ষিণ ভাগে অবস্থিত অনেকগুলো আগ্নেয়গিরির সমষ্টি এটি। 1783 সাল থেকে শুরু করে 1784 সাল পর্যন্ত টানা 8 মাস ব্যাপী এখানে অগ্নুৎপাত হতে থাকে, যা একদমই স্বাভাবিক ছিল না। নির্গত গ্যাস ছড়িয়ে পড়েছিল বায়ুমণ্ডলের 10 মাইল উঁচু পর্যন্ত। এর ফলে বায়ুমণ্ডলের বিশাল এলাকা ঘিরে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইডের আস্তরণ তৈরি হয়। বায়ুমণ্ডলে এসব উপাদানের প্রভাবে ঘটে অ্যাসিড বৃষ্টি। এতে খাদ্যশস্য নষ্ট হয়ে যায়, দূষিত হয়ে পড়ে মাটিও। ফলশ্রুতিতে আইসল্যান্ডের স্থানীয় মানুষজন তো বটেই, আক্রান্ত হয় ইউরোপের বহু মানুষ। দেখা দেয় প্রচণ্ড মাত্রার দুর্ভিক্ষ, আর এতে মারা গিয়েছিল কয়েক মিলিয়ন মানুষ। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।